ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي বাচ্চা জন্মের তিন দিন পর মারা গেছে, আপনি এটা বলছেন, এই অবস্থায় কি তার আকিকা দেয়া হবে? এক্ষেত্রে কোন কোন আলেম বলছেন দেয়া মশরু, আর এই ফতোয়া সৌদি আরবের ফতোয়া কমিটিরও, শেখ ইবনে বাজ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ। বাচ্চা যদি চার মাস হয়ে যায় মায়ের পেটে, চার মাস হলে রুহ চলে আসে, চার মাসের পর রুহ চলে আসে। এবারে জন্ম নিয়েছে তো বাচ্চা, তো এই বাচ্চা তার মা বাবার কেয়ামতের দিন তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এটা কমপ্লিট, বাচ্চা রুহ এসে গেছে, খালাস বাচ্চা হয়ে গেছে, তাহলে এটা তাদের সন্তান। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিল গোলামি শাতান ও আনিল জারিয়াতি শাত, ছেলের পক্ষ থেকে দুটি ছাগল আর মেয়ের পক্ষ থেকে একটা। এই হাদিসটি আম, তাই বোঝা গেল বাচ্চার মধ্যে রুহ চলে আসলেই আর অবস্থায় মারা যায়, তার মারা গেল আকিকা দেয়াটা সুন্নত সমর্থিত। এজন্য হানাবেলা মাযহাবের কেউ কেউ, শাফি মাযহাবের কেউ কেউ দেখলাম, আর এটা তো শেখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহর ফতোয়া, ইবনে বাজ রহিমাহুল্লাহর ফতোয়া, ইবনে আর সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া কমিটির ফতোয়া এটা, যে আকিকা দেয়া যায়। আর আমি এটা মনে করি, যেহেতু বাচ্চা চার মাসের পর তার সন্তান হয়ে গেছে, আর এটা একটু তো একদম ফুল সন্তান, কিন্তু কথা হলো যেসব হাদিসে এসছে সাত দিনের দিন, তার মানে ওরা জীবিত থাকলে সাত দিনের দিন দেওয়া শুনবে, কিন্তু এর আগে যদি মারা যায়, যেহেতু এবারে তার মানে হলো এর আগে মারা যদি যায়, তাহলে যেহেতু এটা তাদের সন্তান, তাই আম হাদিসকে সামনে রেখে দেয়া আকিকা দেওয়া উচিত। কারণ অন্য রেবায়েতে এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন মুরতাহানুন বি আকিকাতিহি। এই যে শব্দটা, এই শব্দটা আম, প্রত্যেক বাচ্চা তার আকিকার সাথে বাধা থাকে, আকিকার সাথে বাধা মানে কি, এক অর্থ কেউ করেছেন যে এই বাচ্চা যদি নাবালিক অবস্থায় মারা যায় তাহলে সে তার মা বাবার জন্য সুপারিশ করবে, কিন্তু যদি আকিকা না দেওয়া হয় তাহলে সুপারিশ থেকে সে বঞ্চিত হতে পারে। সর্বোপরি এটা একটা উক্তি আর কি, কথা বেশি স্পষ্ট আকিকা দেয়া সুন্নাহ। আল্লাহ আলম, আল্লাহ দিক জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।